জঙ্গিপুরে নাগরিক পরিষেবার দাবিতে জঙ্গিপুর পুরসভা অভিযানে ডাক দিয়েছে সিপিএম। তার অঙ্গ হিসেবে জনমত গড়ে তুলতে প্রচার অভিযান চালাচ্ছে সিপিএম। শনিবার সন্ধ্যায় জঙ্গিপুরে একটি পথসভা করে। জঙ্গিপুর পুরসভা শহরবাসীকে নাগরিক পরিষেবা দিতে পুরোপুরি ব্যর্থ। দীর্ঘদিন থেকেই পুরবাসী পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত। রাস্তাঘাটের বেহাল অবস্থা, আবাস যোজনার ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছে, ফলে নাকাল হতে হচ্ছে শহরবাসীকে। এই সমস্ত একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে আগামী 25 জুলাই পুরসভা অফিস অভিযানে ডাক দিয়েছে সিপিএম। এদিনে সভায় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সোমনাথ সিংহরায়, জঙ্গিপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, 5 ও 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনীল দাস টুটু ও কাশীনাথ মন্ডল, সমর বারিক, বিক্রম সিংহ সহ সিপিএম নেতৃত্বগণ। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট। আজকে কি কর্মসূচি ছিল? আজকে আমাদের, আপনারা সকলে জানেন, 25 তারিখে জঙ্গিপুর সিপিএম পার্টির পক্ষ থেকে ডেপুটেশন, তার পরিপ্রেক্ষিতে আজকে সাধারণ মানুষ জানে আজকে পৌরসভার অবস্থা কি। তার অভিজ্ঞতা এটা, আজকে যদি মনে করেন গরিব মানুষের ঘর জমা পড়তে হয় তাহলে সেখানে অনেক জায়গাতে দেখতে পাচ্ছি পয়সা ছাড়া ঘর পাচ্ছেন না। কিন্তু এই আবাস যোজনা হলো গরিব মানুষের যারা ঘর, তারা কারা পাচ্ছে? যাদের কোনো ঘরের প্রয়োজন নেই, যাদের কোনো সেরকম দরকার নেই, তারা পাচ্ছে 1,50,000 শুনতে পাচ্ছি দিচ্ছে। এবং সে হচ্ছে কোনো কোনো জায়গাতে ঘর হচ্ছে, কোনো জায়গাতে ঘর হয় না। এটাও আমরা অনেকজনের তো ঘর আটকে আছে, এই বিষয়ে কি বলবেন? আপনারা জানেন যে কত লোকসভা ভোট মানুষ তো নিজের মতদান করতে পারে, যে কেউ তাকে দিতে পারে। তার মধ্যে তাদের কিছু কিছু মানুষের টাকা তারা আটকে রেখেছে, আমরা তার প্রতিবাদ করছি। এবং আজকে যে জলের সমস্যা, 2022 সালের পর থেকে এতটুকু কোনো কাজ হয়নি, তার পরিপ্রেক্ষিতে অনেকে জল কিনে খাচ্ছেন, অনেকে জল কিনে খাচ্ছেন, মানুষ অনেক মানুষ জিনে জল কিনে খাচ্ছে। আর কোথায় থেকে এসে কোনো কোনো এলাকার মানুষ তারা কিনে খেতে পারছে না, তারা কোনো বাড়িতে আশ্রয় নিচ্ছে, ওদের দূরে যাচ্ছে, দূর থেকে জলটা নিয়ে আসছে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর আমরা প্রতিবাদ করছি। এবং এটাও আপনারা জানেন যে দেখো প্রায় 6-7 দিন থেকে আজকে যে মানুষের যে গার্বেজ টানতে কেন উঠেছে সেটা বন্ধ আছে, এবং নোংরা তোলা বন্ধ আছে। মানুষ এত অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তার জন্য আমরা আজকে এখানে মানুষকে আহ্বান করছি এবং মানুষকে একত্রিত হবে ডেপুটেশনে নেওয়ার জন্য আবেদন করছি। আসুন আপনারা 25 তারিখ আসুন, 25 তারিখ সিপিআইএমের ডাকে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনে আপনারা সামিল হন। এবং আমাদের যেটা পার্টির পক্ষ থেকে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমরা চেয়ারম্যানকে বলবে আমাদের পার্টির পক্ষ থেকে, এবং আমরা অতিরিক্ত মানে শোনা চাই, না হলে এটা আমাদের যাই হবে। আজকে সভা কে কে উপস্থিত ছিলেন? আজকে সভা কে কে উপস্থিত ছিলেন? আজকে সভা ছিলেন আমাদের রাজ্য কমিটির সদস্য সম্পন্ন সুন্দর সিংহরা, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাশি, এবং আরো সম্মানিত ছিলেন।